বনগাঁ এসে পৌর ভোটে সন্ত্রাসের অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী দিনে মানুষের জবাব দেবেন বলেও দাবি শুভেন্দুর। পাশাপাশি জয়প্রকাশ মজুমদারের দলত্যাগ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। পৌর ভোটে বনগাঁয় ছাপ্পা ও সন্ত্রাসের অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, গোটা রাজ্যের সাথে এখানেও কেউ ভোট দিতে পারেনি। এদিন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার প্রয়াত পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে বনগাঁয় আসেন শুভেন্দু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এখানে এসে অনেকের হাতে ভোটের কালি দেখতে চাইলাম, কেউ দেখাতে পারলেন না। এতেই বোঝা যাচ্ছে এখানে ভোটের নামে প্রহসন হয়েছে। আগামী দিনে মানুষ এর জবাব দেবেন বলেও দাবি বিরোধী দলনেতার। আমি মাননীয় বিধায়ক অশোক কীর্তনিয়া মহোদয়ের স্বর্গত পিতৃদেবের শ্রাদ্ধবাসরে এসেছিলাম। আমি এখানে যাকেই জিজ্ঞেস করলাম আঙুল দেখতে চাইলাম। মাত্র কয়েকদিন আগে ভোট হয়েছে তো, 27 তারিখ, এক দেড় মাস মিনিমাম কালি থাকে। আমি বনগাঁ শহরের যে টেস্ট করছিলাম, আমাকে একজনও হাতে কালি দেখাতে পারেননি, না ভোটার, না প্রার্থী, না ইলেকশন এজেন্ট, না প্রার্থীর স্বামী, প্রার্থীর বাবা। তার যেখানে প্রার্থীরা ভোট দিতে পারেনি, অসীম সরকার বিধায়ক চাকদাতে নিজে ভোট দিতে পারেনি, তা সেখানে এই প্রহসনের ভোট। তবে খুব ভালো কাজ করেছে যারা করেছে। লোকসভা ভোটের কথা উল্লেখ করে শুভেন্দু দাবি করেন, আগামীতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট হবে, তখন মানুষ সুদে আসলে শোধ করে নেবে। যখন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হবে, সুদ আর আসলে ভোটাররা তুলে নেবে। 2017 সালে দুর্গাপুরে ভোট লুট হয়েছিল, এখনও দুর্গাপুরের লোক তৃণমূলকে ভোট দেয় না, কারণ এই যাদেরকে আটকেছে তাদের মধ্যে তৃণমূল সমর্থকরাও আছে। যাদের ভোট দিতে দেয়নি তাদের মধ্যে মমতা ব্যানার্জির সাপোর্টাররাও আছে, তাদেরকেও ভোট দিতে দেয়নি। এদিনের শুভেন্দুর দাবির পরিপ্রেক্ষিতে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, বনগাঁর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, উনি বিরোধী দলনেতা, প্রচারে থাকতে এসব মন্তব্য করছেন। পাশাপাশি তার আরও দাবি, যদি কেউ হাতে ভোটের কালি না দেখতে পান তাহলে তার চোখটা পরীক্ষা করা উচিত। উনি তো একটা শ্রাদ্ধ বাড়িতে এসেছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা, ওনার এখন একটাই কাজ, অতিরঞ্জিত কিছু কথা বলে বাজার গরম করার। এত সুন্দর বনগাঁর ভোট হয়েছে, ওনার দলের থেকে কোনো কমপ্লেন আসেনি বা এখানে ছাপ্পা রিগিং হয়েছে। বনগাঁর ভোট গণতন্ত্র সঠিকভাবে প্রয়োগ হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। উনি যেটা দেখতে পাচ্ছেন না, আমার মনে হয় যে এত সুন্দর ভোটের বনগাঁর মানুষের উনি দেখতে পাচ্ছেন না, উনি ইমিডিয়েটলি ডাক্তার দেখানো উচিত, ওনার চোখের ডাক্তার দেখানো উচিত, উনি যার জন্য দেখতে পাচ্ছেন না। পাশাপাশি এদিন বনগাঁয় এসে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে এদিন বনগাঁয় এসে মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, কিছু বলবো না, কচুবন থেকে ঘাস বনে গেছেন, আমার কোনো মন্তব্য নেই। এই তৃণমূলীরাই তো ওনাকে কচুবনে ফেলে দিয়েছিল করিমপুরে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।